আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আবারো তোমাদের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ কত দিকে কত কারিগর এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই যে কত দিকে কত কারিগর এই প্রবন্ধটি কে লিখেছেন। লিখেছেন সৈয়দ শামসুল হক। এবার আমরা চলে যাই লেখক পরিচিতিতে। উনি হচ্ছে 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এবং 2016 সালে 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আমি আবার বলছি, সৈয়দ শামসুল হক 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এবং 2016 সালের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। শিক্ষা ও পেশা, ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। উনি বিভিন্ন ধরনের লেখা সাহিত্য নিয়ে সাধনা করেছেন। আমরা দেখে নেই যে উনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনার মাধ্যমে সাহিত্য সাধনায় পুরোপুরি আত্মনিয়োগ করেছিলেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। তার উল্লেখযোগ্য রচনাগুলো আমরা এক নজর দেখে নেই। কাব্য একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্কিত মালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প হচ্ছে শীল বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, উপন্যাস হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা ইত্যাদি। আর শিশু কিশোরের জন্য রচিত বইগুলোর মধ্যে হচ্ছে সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, হর্ষনের বন্দুক ইত্যাদি। উনি বাংলা একাডেমি পুরস্কার সহ অন্যান্য সাহিত্য পুরস্কার পেয়েছেন। তাহলে চলো এবার আমরা শব্দার্থ ও টিকায় চলে যাই। কুমোর শব্দটির অর্থ হচ্ছে মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা, যাদের পেশা। তাহলে কুমোর কাদেরকে বলা হয়? যে মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি, যাদের পেশা তাদেরকে বলা হয় কুমোর। সরা শব্দটি হচ্ছে পাতিল ঢাকা, পাতিল আমরা যে পাতিল ঢাকি, যে ঢাকনাটা দিয়ে, সেটাকে বলা হয় সরা। মানে পাতিল ঢাকার মাটির তৈরি ঢাকনা, ওটাকে বলা হয় সরা। শানকি, মাটির তৈরি ছোট থালা। পাটার কাজ, মাটির দস্তা বা ফলক তৈরির কাজ। বেনি হচ্ছে বিনুনি করা চুল। তাহলে দেখো, আমি আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি। কুমোর, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা, যাদের পেশা তাদেরকে কুমোর বলা হয় সরা। পাতিল ঢাকার মাটির তৈরি ঢাকনা শানকি, মাটির তৈরি ছোট থালা। পাটার কাজ, মাটির দস্তা বা ফলক তৈরির কাজ। বেনি, বিনুনি করা চুল। ময়ূর পঙ্খী নৌকা, ময়ূরের আকৃতি অনুসরণে তৈরি নৌকা।
তাহলে ময়ূরপঙ্খী নৌকা বলতে আমরা বুঝি কি? ময়ূরের আকৃতি অনুসরণে তৈরি নৌকা, অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না। ভাটি, মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। তাহলে ভাটি শব্দটির অর্থ আমরা জেনে নেই। দেখো, মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। পাল মশাই, পাল মহাশয়, বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবী পাল। পাল মশাই কাদেরকে বলা হয়? পাল মহাশয়, বাংলাদেশের মৃত শিল্পীদের পদবী পাল। শ্যান চোখে, বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে। শ্যান চোখে মানে হচ্ছে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে, বা খুব কড়া দৃষ্টিতে, বা আর চোখে যেটা তাকিয়ে থাকে সেটাকে শ্যান চোখে বলা হয়। দামড়া, ষাঁড় বা অপটু অর্থে ব্যবহৃত। খেয়াল, খেয়াল বা লক্ষ্য করা। খেয়াল শব্দের অর্থ হচ্ছে খেয়াল বা লক্ষ্য করা। ছাঁচ, ধরন বা এক রূপতা বা সাদৃশ্য। নকশা, চিত্রের কাঠামো, রেখাচিত্র। চাঁদ সওদাগর, বাংলা লোক কাহিনীর একজন নায়ক। চাঁদ সওদাগর হচ্ছে একজন মানুষের নাম বা লোকের নাম, সেটা হচ্ছে বাংলা লোককাহিনীর একজন নায়ক। রবীন্দ্রনাথ, বিশ্ববিখ্যাত বাঙালি সাহিত্যিক। লালন ফকির, লালন ফকির বলা হয়, দেখো, বিখ্যাত মর্মি সঙ্গীত সাধক, বিখ্যাত মর্মি সঙ্গীত সাধক। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাওলানা ভাসানী, বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ ও কৃষক নেতা। তাহলে আমরা এখানে বেশ কিছু জনপ্রিয় বা বিশ্ববিখ্যাত বাংলাদেশ খ্যাত লোকের নাম জানলাম। এখন চলে যাই পরবর্তী পেজে। সূক্ষ্ম শব্দের অর্থ হচ্ছে মিহি, সরু, হালকা। বাদ, বাতিল হওয়া, বাদ বাতিল হওয়া, বাদ বাতিল হয়া যায়, এটা হচ্ছে আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে। বাদ বাতিল হয়া যায় মানে হচ্ছে নষ্ট হওয়ায় বাদ দেয়া যায় বা বাতিল হয় বা গ্রহণযোগ্য থাকে না। নষ্ট হওয়ায় বাদ যায় বা বাতিল হয়, গ্রহণযোগ্য থাকে না। জয়নুল আবেদিন, উনি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী। নিরাসক্ত, নিরাসক্ত শব্দের অর্থ হচ্ছে আবেগহীন। আর্টের কাম, দেখি আর্টের কাম মানে কি বলছে। চারু ও কারু ও চারু কলার কাজ, ছবি আঁকা ও লোকশিল্প তৈরির কাজ। তাহলে আর্টের কাম এটাও একটা আঞ্চলিক শব্দ। তোমরা গল্পটি যদি পড়ে থাকো, প্রবন্ধটি যদি পড়ে থাকো, তাহলে এই শব্দগুলো বুঝতে একটু সমস্যা হবে, সেজন্য শব্দার্থে গিয়ে দেখে নেবে যে চারু কারু ও চারুকলার কাজ, ছবি আঁকা ও লোকশিল্প তৈরির কাজ। আর্টিস্ট, আর্টিস্ট শব্দের অর্থ হচ্ছে শিল্পী, চিত্রশিল্পী বা কারু শিল্পী। শব্দার্থ শেষ করে এবার আমরা চলে যাচ্ছি মূল বক্তব্যে। সৈয়দ শামসুল হক, কতদিকে কত কারিগর, এই কথাটি, এই গল্পটি কেন লিখেছেন সেটা আমরা এখন দেখে নিব। বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিতি পরিচিত ও প্রসিদ্ধ। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। কতদিকে কত কারিগর রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের অসাধারণ শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন, যারা কুমোর হিসেবে পরিচিত। একসময় মাটির তৈজসপত্র তৈরি করতেন এই কুমোরগণ।
কুমোর গণ। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি। এখন তারা কি নির্মাণ করেন? মাটি দিয়ে অবয়ব নির্মাণ করেন, খ্যাতি অবয়ব তৈরি করেন, খ্যাতিমানদের অবয়ব মূর্তি তৈরি করেন। সেরকম পালমশাই একজন জাত শিল্পী, তার তত্ত্বাবধানে কারিগরেরা, দেখো রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ স্পেস হয়ে গেছে, এটা একসাথে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েন। লেখক এইসব শিল্পীর নিষ্ঠা, দক্ষতা, মূল্যবোধের পরিচয় তুলে ধরেছেন। তাহলে আমরা দেখি যে যে কুমোররা কি করে, মাটি দিয়ে নির্মাণ করে খ্যাতিমানদের অবয়ব মূর্তি। সেরকমই পালমশাই একজন কি ছিলেন, জাত শিল্পী ছিলেন, যে তার তত্ত্বাবধানে কারিগরেরা কি করেন, বিখ্যাত হচ্ছে শিল্পীদের, খ্যাতিমান লোকদের বা ভক্তিদের উনি হচ্ছে অবয়ব তৈরি করেন বা প্রতিমূর্তি তৈরি করেন। যেমন কারিগরেরা কি করে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, লালন ফকির ইত্যাদি খ্যাতিমান ব্যক্তিদের কি করেন, অবয়ব বা প্রতিমূর্তি তৈরি করেন। লেখক এসব শিল্পীর নিষ্ঠা, দক্ষতা ও মূল্যবোধের পরিচয় তুলে ধরেছেন। দেখো জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা খাতা কলম বের করো এবং একটু তাড়াতাড়ি লিখবে, আমি ধীরে ধীরে পড়ছি তোমাদের লেখার সুবিধার জন্য। 1 নম্বর প্রশ্ন, কুমোরদের শীতল গ্রামটি কিসে আচ্ছন্ন? এখানে কুমোরদের গ্রাম মানে কুমোররা যে গ্রামে থাকে সে গ্রামের কথা বোঝানো হয়েছে, যে কুমোরদের শীতল গ্রামটি কিসে আচ্ছন্ন। 2, কুমোররা কিভাবে পাটা তৈরি করেছে বা করছে? তাহলে কুমোররা কিভাবে পাটা তৈরি করেছে? চলো এবার 3 নম্বর প্রশ্নটা দেখে নেই, কুমোররা পাটাগুলো দিয়ে কি, পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? আমি আবার বলছি শোনো, কুমোররা পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? 4 নম্বর প্রশ্ন, উঁচু পিঁড়ির ওপর উবু হয়ে কাজ তদারক করছিলেন কে? আমি আবার বলছি শোনো, 4, উঁচু পিঁড়ির উপর উবু হয়ে কাজ তদারক করছিলেন কে? 5, এই করলি কি, আরে দামড়া, কথাটি কে বলেছিলেন? তোমরা বইতে পড়তে পারবে, খুব মনোযোগ দিয়ে পড়লে বুঝবে, এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় লেখা। 5 নম্বর প্রশ্নটা আমি আবার পড়ে শোনাচ্ছি, এই করলি কি, আরে দামড়া, কথাটি কে বলেছিলেন? 6, বাংলাদেশের গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ? বাংলাদেশের গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ? 7, কার মুকুটটা ছাঁচে ওঠেনি? কার মুকুটটা ছাঁচে ওঠেনি? 8, রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন কে? রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন কে? 9 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটা কার?
গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটা কার? 10. বঙ্গবন্ধুর দুটি ছবি কোথায় রাখা হয়েছিল? তাহলে বঙ্গবন্ধুর ছবি দুটি ছিল, কুমোররা কয়টি ছবি এঁকেছিল? দুটো। সেই দুটো ছবি কোথায় রাখা হয়েছিল? 11. মাটির তৈজস পত্র তৈরি করেন কারা? প্রশ্ন 11, মাটির তৈজস পত্র তৈরি করেন কারা? 12. এ দাড়ি তো বাংলার সকল সেনে, একটা আঞ্চলিক ভাষা, কার দাড়ি? এ দাড়ি তো বাংলার সকলে চেনে, তা ইনভার্টেড কমার মধ্যে আছে, কার দাড়ি? 13. কে ছোকরাদের দামড়া বলে ডেকেছিল? কে ছোকরাদের দামড়া বলে ডেকেছিল? প্রশ্ন 14. জয়নুল আবেদিন কে ছিলেন? জয়নুল আবেদিন কে ছিলেন? 15. বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? 16. কে শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন? কে শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন? নদীর তীরের কাদের গ্রামে লেখক মাটির কাজ দেখেছেন? 17 নম্বর প্রশ্ন, নদী তীরের কাদের গ্রামে লেখক মাটির কাজ দেখেছেন? সরা কি? 19. শানকি কি? 20. লালন ফকির কে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেখার সুবিধার জন্য আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও, দেখে লিখে নাও। 1. কুমোরদের শীতল গ্রামটি কিসে আচ্ছন্ন? 2. কুমোররা কিভাবে পাটা তৈরি করেছে? 3. কুমোরারা হয়ে গেছে, কুমোরেরা হবে, পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? এখানে হচ্ছে কুমোরারা হবে না, কুমোরেরা হবে, তোমরা শুদ্ধ করে লিখে নাও, কুমোরেরা পাটাগুলো কি দিয়ে সংশোধন করে? 4. উঁচু পিঁড়ির উপর উবু হয়ে কাজ তদারক করেছিলেন কে? 5. এই করলি কি, আরে দামড়া, কথাটি কে বলেছিলেন? 6. বাংলাদেশের গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ? 7. কার মুকুটটা ছাঁচে ওঠেনি? 8. রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন কে? 9. গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটা কার? 10. বঙ্গবন্ধুর দুটি ছবি কোথায় রাখা হয়েছিল? 11. মাটির তৈজসপত্র তৈরি করেন কারা? 12. এ দাড়ি তো বাংলার সকলে চেনে, কার দাড়ি? 13. কে ছোকরাদের দামড়া বলে ডেকেছিল? 14. জয়নুল আবেদিন কে ছিলেন? 15. বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবি কি? 16. কে শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছে? 17. নদী তীরের কাদের গ্রামে লেখক মাটির কাজ দেখেছেন? 18. সরা কি? 19. শানকি কি? 20. লালন ফকির কে? এবার চলে যাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নে। দেখো, 1. প্রশ্ন, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো, এটি একটি লাইন বইতে আছে, বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো বলতে কি বোঝানো হয়েছে? 2.
কত দিকে কত কারিগর আছে, পালমশাই কেন এই উক্তি করেছিলেন? কত দিকে কত কারিগর আছে, এটি একটি উক্তি পালমশাই করেছিলেন, কিন্তু কেন? প্রশ্নটা হচ্ছে পালমশাই কেন করেছিলেন। তিন, খালি ছায়া দিয়াই বোঝানো যায় রবীন্দ্রনাথ, খালি ছায়া দিয়াই বোঝানো যায় রবীন্দ্রনাথ, এটি একটি লাইন তোমাদের বইতে আছে, কেন? চার, কত দিকে কত কারিগর বলতে কি বোঝানো হয়েছে? পাঁচ, পালমশাই শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে থাকেন কেন? ছয়, বাংলাদেশের কুমোররা কিভাবে আমাদের ঐতিহ্য ধরে রাখেন ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার বলছি, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো বলতে কি বোঝানো হয়েছে? দুই, কত দিকে কত কারিগর আছে, পালমশাই কেন এই উক্তি করেছিলেন? তিন, খালি ছায়া দিয়াই বোঝানো যায় রবীন্দ্রনাথ, কেন? চার, কত দিকে কত কারিগর বলতে কি বোঝানো হয়েছে? পাঁচ, পালমশাই শ্যান চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে থাকেন কেন? ছয়, বাংলাদেশের কুমোররা কিভাবে আমাদের ঐতিহ্য ধরে রাখেন ব্যাখ্যা করো। সাত, পাটার কাজ দেখে লেখক কৌতূহল হলেন কেন? পাটার কাজ দেখে লেখক কৌতূহল হলেন কেন? আট, পাটার কাজ কিভাবে করা যায়? নয়, বৃদ্ধ পালমশাই কারিগরদের তদারক করছিলেন কেন? বৃদ্ধ পালমশাই কারিগরদের তদারক করছিলেন কেন? দশ, আমাগো চেনে কয়জন, কথাটি বুঝিয়ে লেখো। দশ, আমাগো চেনে কয়জন, এই কথাটি বুঝিয়ে লেখো। এগারো, কেন বঙ্গবন্ধুর ছবিকে নিচে বা মধ্যে রাখা যায় না? কেন বঙ্গবন্ধুর ছবিকে নিচে বা মধ্যে রাখা যায় না? বারো, পালমশাই একজন জাত শিল্পী, এখানে লেখক জাত শিল্পী বলতে কি বুঝিয়েছেন? তাহলে বারো নম্বর প্রশ্নটা আবার দেখি, পালমশাই একজন জাত শিল্পী, এখানে লেখক জাত শিল্পী বলতে কি বুঝিয়েছেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, সাত নাম্বার প্রশ্ন, পাটার কাজ দেখে লেখক কৌতূহল হলেন কেন? আট, পাটার কাজ কিভাবে করা হয়? নয়, বৃদ্ধ পালমশাই কারিগরদের তদারক করছিলেন কেন? দশ, আমাগো চেনে কয়জন, কথাটি বুঝিয়ে লেখো। এগারো, কেন বঙ্গবন্ধুর ছবিকে নিচে বা মধ্যে রাখা যায় না? বারো, পালমশাই একজন জাত শিল্পী, এখানে লেখক জাত শিল্পী বলতে কি বুঝিয়েছেন? এবার একটা উদ্দীপক পড়ে শোনাবো, উদ্দীপকটি তোমাদের বই থেকেই নেয়া, তাও আমি তোমাদের সুবিধার জন্য একটু বলে দিচ্ছি। সুমনা পহেলা বৈশাখের মেলায় গেল, আশা ছিল একটা শখের হাঁড়ি, একটা ট্যাপা পুতুল, একটা শীতল পাটি কিনবে, কিন্তু মেলার কয়েকটি দোকান ঘুরেও সে তার প্রত্যাশিত বস্তুগুলো খুঁজে পেল না। আরও কয়েকটি দোকান ঘুরে সে উড়ন্ত পাখি, ময়ূর পঙ্খী নৌকা, রবীন্দ্রনাথের প্রতিকৃতি কিনে নিল। একসময় সে বিক্রেতাকে প্রশ্ন করল, তার প্রত্যাশিত শখের জিনিস নেই কেন? উত্তরে বিক্রেতা বলল, এসবের এখন বেশি চাহিদা নেই বলে আর তারা বানায় না। তো আশা করি তোমরা উদ্দীপকটি বুঝতে পেরেছ, যে সুমনা বৈশাখী মেলায় গেল, সে তার প্রত্যাশিত কিছু জিনিস কিনতে গেল, কিন্তু মেলার কয়েকটি দোকান ঘুরে সেগুলো পেল না। পরে সে কী করলো, কয়েকটি দোকান থেকে উড়ন্ত পাখি,
ময়ূরপঙ্খী নৌকা এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতি কিনে নিল। আর বিক্রেতাকে জিজ্ঞাসা করল যে তার শখের জিনিসগুলো বা প্রত্যাশিত জিনিসগুলো নেই কেন। তখন বিক্রেতা বলল যে এগুলোর চাহিদা এখন নেই, তাই তারা আর বানায় না। আমার মনে হয় প্রত্যেকেই বুঝতে পেরেছ, ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে আছে, এটা তোমরা খুঁজে বের করে লিখে নেবে। গ সুমনার কেনা পণ্য সামগ্রীর সাথে তোমার পঠিত গদ্য কতদিকে কত কারিগর এ বর্ণিত শিল্পপণ্যের সাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে সুমনা যে পণ্য সামগ্রীগুলো কিনেছে সেই কতদিকে কত কারিগর এই গদ্যেও সেই পণ্য সামগ্রীর কথা বর্ণনা করা হয়েছে। তাহলে তোমরা এই জিনিসটা পুরোটাই তুলে দিবে এবং এই শিল্পপণ্যর সাদৃশ্য ব্যাখ্যা করবে। সাদৃশ্য মানে হচ্ছে মিল, তোমার হচ্ছে উদ্দীপকের সাথে যে সুমনার কেনা জিনিসের সাথে বইতে কতদিকে কত কারিগর গদ্যের যে জিনিসগুলোর কথা বলা হয়েছে, ওখানে কারিগরেরা যে জিনিসগুলো, কুমোররা যে জিনিসগুলো বানাচ্ছে তার সাথে মিল আছে। সাদৃশ্য মানে হচ্ছে মিল, এটি হচ্ছে ব্যাখ্যা করো, তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে। এবার ঘ সুমনার না পাওয়া জিনিসগুলো সম্পর্কে দোকানির বক্তব্য যথার্থতা বিশ্লেষণ করো। এখানে সুমনা যে জিনিসগুলো চেয়েছে সেই জিনিসগুলো দোকানে পাওয়া যায়নি, তাই সে দোকানদারকে জিজ্ঞেস করেছে যে আমি যে জিনিসগুলো চাচ্ছি বা আমার প্রত্যাশিত জিনিসগুলো কেন পাওয়া যাচ্ছে না। তখন বিক্রেতা বলল বা দোকানদার বলল যে এখন এগুলোর চাহিদা নেই, তাই তারা বানায় না। এটা হচ্ছে, তাহলে এটার হচ্ছে যথার্থতা বিশ্লেষণ করতে বলছে। সুমনার না পাওয়া জিনিসগুলো সম্পর্কে দোকানের বক্তব্য যথার্থতা মানে কতটুকু ঠিক, কথাটা অবশ্যই ঠিক। যথার্থতা বিশ্লেষণ করতে বলা মানে হচ্ছে যে দোকানের সুমনার না পাওয়া জিনিসের সাথে দোকানদারের যে বক্তব্যটা সেটা শতভাগ ঠিক। কারণ যখন যে জিনিসগুলোর চাহিদা তৈরি হয় বাজারে, তখনই কামার কুমোররা বা অন্যান্য যেসব শিল্পীরা, চিত্রশিল্পী বলো বা যে বিভিন্ন রকমের শিল্পীরা, সেই জিনিসগুলো বানাতে থাকে। যদি চাহিদা না থাকে তাহলে তারা সেটি বানায় না। সেজন্য এটা তোমাদের হচ্ছে ব্যাখ্যা করবে যে সুমনা যে জিনিসগুলো চেয়েছিল সেই জিনিসগুলোর চাহিদা তখন ছিল না, সেজন্য দোকানদারেরা সেগুলো বানায় না। এবং দোকানদার সুমনাকে বলল যে চাহিদা নেই বলেই তারা বানায় না। তাহলে তোমাদের লিখতে হবে যে চাহিদার উপরে আসলে জিনিসপত্র বেচা কেনা হয়। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই কতদিকে কত কারিগর এই প্রবন্ধটি, গদ্যটি খুব ভালো করে পড়ে নিবে এবং ভালো করে বোঝার জন্য বেশ কতবার তোমাদের রিডিং করতে হবে এবং খাতা কলমে লিখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আর এই প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং গ ঘ চেষ্টা করে বই থেকে লিখে নেবে। স্কুল খুললে আমরা এগুলো দেখব। আর আমাদের যে এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিন লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের ক্লাস হচ্ছে। সে প্রত্যেকটি ক্লাস তোমরা হচ্ছে ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। সেখানে যদি সার্চ দাও www.bictschool.com, তাছাড়া ফেসবুকে যদি হচ্ছে সার্চ দাও বিরামপুর আইসিটি স্কুল তাহলেও পাবে। এছাড়া ইউটিউব চ্যানেলে যদি যাও, ইউটিউবে বিরামপুর আইসিটি স্কুল লিখে সার্চ দিতে হবে, ঠিক এরকম করে এইভাবে লিখে সার্চ দিবে, তাহলে প্রত্যেকটি ক্লাস চলে আসবে। তাছাড়া এই ক্লাসগুলো কেবল টিভিতে দেখানো হচ্ছে, আর্মি কেবল টিভিতে প্রতিদিন 7:30 থেকে 10টা পর্যন্ত, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এবং শনিবার থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে, তোমরা রুটিন সংগ্রহ করে নিও এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবে, লিখবে এবং বাসায়
পড়াশোনা করবে। তো সর্বশেষ যে কথাটি প্রতিনিয়ত বলা হচ্ছে যে তোমরা বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, তাহলে সুস্থ থাকতে পারবে এবং মন দিয়ে পড়াশোনা করতে পারবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।